हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। टुडे आई एम गोइंग टू शेयर विद यू ए क्राफ्ट, ए मेमोरी क्राफ्ट व्हिच आई मेड फॉर माय नेबर टोनी एंटोनी। टोनी ही पास्ड अवे लास्ट मंथ। ही वाज अ वेरी गुड नेबर। ऑल ऑफ माय फैमिली मेंबर मिस हिम वेरी मच। I want to give this craft his wife and poor Anne. Let's begin the craft tutorial now. Viewers, প্রথমে আমি একটি খালি জার নিলাম। জারটিকে আমি প্রথমে কালো উল দিয়ে পেঁচিয়ে নিলাম এবং টনির একটি ছবিকে আমি ওভাল শেপে কেটে নিলাম। টনির ছবির সাইজের মতো এক টুকরা গ্লাস পেপারও আমি কেটে নিলাম। এবার ছবিটিকে আমি গ্লুর সাহায্যে জারের মধ্যে লাগিয়ে দিলাম। তারপর গ্লাস পেপারটাকেও আমি টনির ছবির উপরে লাগিয়ে নিলাম। এখন উল নিয়ে আমি বিনুনি করে নিলাম। বিনুনি করার পর আমি এই বিনুনিটাকে টনির ছবির উপরে বসিয়ে নিব একটা ফ্রেমের মতো করে। দেখুন আমার বিনুনিটা বসানো শেষ। এবার আমি কিছু স্টার নিলাম, এগুলিকে আমি বিনুনির উপর প্রথমে বসিয়ে দিব। বিনুনির উপর স্টার বসানো শেষ করে আমি পুরো চারটা দিয়ে স্টার বসিয়ে নিলাম। এবার একটি ছোট প্লাস্টিকের কাপ নিলাম এবং একটি ছোট চামচ নিয়ে এটাকে আমি হিট আপ করে একটু ব্লেন্ড করে নিলাম। কাপটিকে আমি উলের সাহায্যে পেঁচিয়ে নিলাম এবং চামচটিকেও আমি ঠিক একইভাবে পেঁচিয়ে নিলাম। চামচটাকে এবার গ্লুর সাহায্যে আমি জারের উপর বসিয়ে দিব। এবার কাপটাকেও আমি গ্লুর সাহায্যে চামচের সাথে এভাবে ফিট করে নিব। আমার চামচ এবং কাপটা ফিট করা শেষ। এখন আমি কিছু ফুল নিলাম এবং এই ফুলগুলোকে আমি চামচ এবং কাপের মধ্যে ফিট করে নিব। গ্লুর সাহায্যে আমি পাতা এবং ফুলগুলোকে ফিট করে নিচ্ছি। সবগুলো ফুল পাতা ফিট করে নেওয়ার পর এটাকে দেখতে কিরকম দেখাচ্ছে দেখুন, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেখাচ্ছি। এখন আমি জারের মুখটা খুলে ভেতরে কিছু লাইট ঢুকিয়ে দিব, ভেরি লাইট। লাইটটা ভেতরে ঢুকিয়ে আমি সুইচটা বাইরে রেখে আবার চারের মুখটা লাগিয়ে দিব। এভাবেই সাধারণ কিছু জিনিস দিয়ে আমি তৈরি করে নিলাম একটি মেমোরি ক্রাফ্ট। জানি না এটা পেয়ে টনির ওয়াইফ অ্যান খুশি হবে কিনা, কিন্তু আমার খুবই ভালো লাগছে টনির জন্য একটা ক্রাফ্ট বানাতে পেরে। টনি আমাকে ক্রাফ্ট বানানোর জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করতো। কখনো ভাবিনি ওর জন্য আমি এরকম একটা মেমোরি ক্রাফ্ট বানাবো, তারপরও ভালো লাগছে বানাতে পেরে।